হিন্দু ধর্ম থেকে ফিরে লক্ষাধিক মানুষকে ইসলামে ফেরালেন যিনি তিনি জন্ম নিয়েছিলেন একটি হিন্দু পরিবারে জীবনের সাতচল্লিশটি বছর অতিবাহিত হওয়ার পর ইসলামের আলোয় আলোকিত হয়েছেন তিনি এরপর থেকেই উদ্যোগী হয়েছেন দিন প্রচারে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন প্রায় এক লাখ আট হাজার মানুষ আলোকিত এই ব্যক্তি হলেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের দিন মোহাম্মদ শেখ উনিশশো সালে একটি হিন্দু পরিবারের জন্ম নেওয়া এই ব্যক্তি আলোকিত জীবনের খোঁজে উনিশশো সালে ইসলামের সুশীতল চায়াতলে আসেন জন্মগতভাবেই ইসলাম সম্পর্কে ছিল তার ব্যাপক আগ্রহ ইসলামের প্রতি এমন অনুরাগ দেখে তার মা পনেরো বছর বয়সী বিয়ে করিয়ে দেন মায়ের বিশ্বাস ছিল বিয়ে করে ফেললে অন্য ধর্মের প্রতি তার টান কমে আসবে কিন্তু বিয়ের পরও ইসলাম সম্পর্কে তার কৌতূহল এতটুকুও কমেনি তাই ইসলাম সম্পর্কে জানতে মোহাম্মদ জাকসি নামে এক মুসলিম শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন দিন মোহাম্মদ মোহাম্মদ জাকসির কাছে নিয়মিত পবিত্র কোরআন এবং হাদিসের বাণী সম্পর্কে জ্ঞান লাভ করেন তিনি ভাগ্যক্রমে দিন মোহাম্মদ শেখের চাচাও একই মানসিকতার লোক ছিলেন তারা দুজনেই এ মর্মেই একমত হলেন যে তারা একে অপরকে সব কাজ সহায়তা করবেন অতপর তিনি তার মেয়েদের বিয়ের পর ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন ইসলাম গ্রহণের পর থেকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হিন্দুসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে ইসলামের দাওয়াত দিতে থাকেন দিন মোহাম্মদ বিভিন্ন তথ্য থেকে জানা যায় দিন মোহাম্মদের দাওয়াতে এক লাখ আট হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন দিন মোহাম্মদ শেখ স্থানীয় আল্লাহ আলী জামে মসজিদের সভাপতি তিনি অসহায় ইসলাম গ্রহণকারীদের আবাসনের জন্য প্রায় নয় একর জায়গাও ব্যবস্থা করেছেন যারা সেখানে বসবাস করছেন ইসলাম গ্রহণের পর দিন মোহাম্মদ শেখ নিজের অনুভূতি জানিয়ে বলেন আমি ইসলামকে ভালোবাসি ইসলাম গ্রহণ করার আগেই পবিত্র কোরআন অধ্যয়ন করতে শুরু করি কোরআন পরার পর বুঝতে পারি যে তিনশো ষাট দেবতার পূজা করে আসলে কোনোদিন আমার কোনো উপকার হয়নি ইসলাম প্রচারের জন্য একটি মিশনারি সংস্থা খুলেছেন দিন মোহাম্মদ শেখ শুরু পরিবার থেকেই ইসলামের দাবাতি কার্যক্রম শুরু করেন তিনি পরিবারের শক্তিশালী সমর্থন ইসলামের প্রচার কাজে তার মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছে দিন প্রচারের কথা পাকিস্তানের বিভিন্ন ছড়িয়ে পড়লে অনেক দূর প্রান্ত থেকে মানুষ তার কাছে এসে ইসলাম গ্রহণ করেন তার বাড়ির মসজিদে নও মুসলিম শিশু কিশোর নারী ও পুরুষদের জন্য রয়েছে নামাজ পবিত্র কোরআন শেখার ব্যবস্থা নারী শিক্ষকদের নিয়ে নারীদের কোরআন শেখারও রয়েছে আলাদা ব্যবস্থা সেখানে পনেরো দিনে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কোরআন ও নামাজ শেখানোর ব্যবস্থা রেখেছেন তিনি